সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র অধ্যায় সপ্তম অবরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় নিরীক্ষণের অনুপপত্তি, ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি, আর হচ্ছে পরীক্ষণের সংজ্ঞা ও উদাহরণ। নিরীক্ষণের অনুপপত্তি, নিরীক্ষণের সাহায্যে আমরা বাস্তব ঘটনাবলী থেকে আরোহের আশ্রয়বাক্য সংগ্রহ করি। নিরীক্ষণ আরোহ অনুমানের একটি বস্তুগত ভিত্তি, কিন্তু তাই বলে নিরীক্ষণ সবসময় অভ্রান্ত নয়। নিরীক্ষণ করতে গিয়ে আমরা অনেক সময় ভুল ভ্রান্তির মধ্যে নিপতিত হই। এরূপ ভুল ভ্রান্তিকে নিরীক্ষণের অনুপপত্তি বলে। নিরীক্ষণের ক্ষেত্রে দু প্রকারের অনুপপত্তি ঘটতে পারে, তার একটি নঞর্থক জাতীয় অনুপপত্তি এবং অপরটি সদর্থক জাতীয় অনুপপত্তি। নঞর্থক অনুপপত্তির নাম হচ্ছে অনিরীক্ষণ এবং সদর্থক অনুপপত্তির নাম হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। অনিরীক্ষণ অনুপপত্তিটা কি? অনিরীক্ষণ একটি ত্রুটিপূর্ণ নিরীক্ষণ। আরোহের কোনো সিদ্ধান্ত স্থাপনের পূর্বে যেসব বস্তু বা ঘটনা নিরীক্ষণ করা দরকার, সেগুলো যদি নিরীক্ষণ না করা হয় তাহলে যে অনুপপত্তির উদ্ভব ঘটে তাকে বলা হয় অনিরীক্ষণ। আমরা যখন কোনো সিদ্ধান্ত স্থাপন করতে চাই তখন তার সাথে সংযুক্ত সবগুলো বস্তু বা ঘটনা নিরীক্ষণ করা প্রয়োজন। কিন্তু আমরা যদি সবগুলো ক্ষেত্র নিরীক্ষণ না করে আমাদের সুবিধা মতো অল্প কিছু ক্ষেত্র নিরীক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছে যাই, তাহলে এ ধরনের অনুপপত্তি ঘটে। যেমন কোনো একজন লোক সিদ্ধান্ত করল যে শেষ রাতের স্বপ্ন সবসময় সফল হয়। এ সিদ্ধান্তে পৌঁছানোর আগে তিনি বেশ কিছু দৃষ্টান্ত নিরীক্ষণ করলেন। তিনি বেছে বেছে যেসব ক্ষেত্রে শেষ রাতে দেখা স্বপ্ন সফল হয়েছে সেগুলো নিরীক্ষণ করলেন এবং তার সিদ্ধান্তের সমর্থনে লিপিবদ্ধ করলেন। কিন্তু যেসব ক্ষেত্রে শেষ রাতের স্বপ্ন সফল হয়নি সেগুলো তিনি নিরীক্ষণ করলেন না। এক্ষেত্রে লোকটির নিরীক্ষণ দোষযুক্ত। এখানে অনিরীক্ষণ অনুপপত্তি দেখা দিয়েছে। অনিরীক্ষণ অনুপপত্তি দু প্রকারের হতে পারে, দৃষ্টান্তের অনিরীক্ষণ এবং প্রয়োজনীয় অবস্থাগুলির অনিরীক্ষণ। দৃষ্টান্তের অনিরীক্ষণ, অনেক সময় অত্যধিক ব্যস্ততা বা অসাবধানতা বশত নিরীক্ষণ করার সময় উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক এমন কিছু দৃষ্টান্ত নিরীক্ষণ না করেই আমরা সিদ্ধান্ত অনুমান করে বসি। এর ফলে যে অনুপপত্তি ঘটে তার নাম প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ। এরূপ অনুপপত্তির মূল কারণ হল কুসংস্কার বা অন্ধবিশ্বাস। অনেক সময় আমরা আগে থেকে কোনো একটি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে থাকি, তাই যে সমস্ত দৃষ্টান্ত আমাদের মতবাদের অনুকূল আমরা সেগুলোকে খুব আগ্রহের সাথে নিরীক্ষণ করি, কিন্তু যেগুলো প্রতিকূল তাদের দিকে আদৌ দৃষ্টিপাত করি না। যেমন কয়েকজন তত্ত্বাবন লোকের হাতের লেখা নিরীক্ষণ করে দেখা গেল যে তাদের হাতের লেখা খারাপ। এর থেকে আমরা সিদ্ধান্ত করলাম যে সকল প্রতিভাবান লোকের হাতের লেখাই খারাপ। এখানে যেসব প্রতিভাবান লোকের হাতের লেখা খারাপ শুধুমাত্র তাদের কয়েকটি দৃষ্টান্তই নিরীক্ষণ করা হয়েছে, কিন্তু যেসব প্রতিভাবান লোকের হাতের লেখা ভালো তাদের দৃষ্টান্তকে নিরীক্ষণ থেকে বাদ রাখা হয়েছে। কাজেই এখানে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ ঘটেছে। প্রয়োজনীয় অবস্থাবলীর অনিরীক্ষণ, অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয় করতে গিয়ে আমরা প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থাকে অগ্রাহ্য করে কয়েকটি অপ্রয়োজনীয় অবস্থা নিরীক্ষণ করেই একটি সিদ্ধান্ত স্থাপন করি। এরূপ ক্ষেত্রে যেসব অবস্থা প্রকৃতপক্ষে একটি ঘটনা ঘটানোর জন্য দায়ী তাদের প্রতি দৃষ্টিপাত না করে আমরা কয়েকটি আকস্মিক ও অবান্তর অবস্থাকে প্রাধান্য দিয়ে বসি। এর ফলে যে অনুপপত্তি ঘটে তার নাম প্রয়োজনীয় অবস্থা বলে অনিরীক্ষণ। যেমন কোনো জেল হাজতে অধিক মাত্রায় চোর ডাকাতের আগমন লক্ষ্য করে আমরা যদি বলি যে এলাকায় চোর ডাকাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এ ধরনের অনুপপত্তি ঘটবে। আসলে ঘটনাটি ঘটেছে পুলিশের তৎপরতার জন্যে, চোর ডাকাতের সংখ্যা বৃদ্ধির জন্যে নয়। পুলিশ আগের তুলনায় বর্তমানে অধিক মাত্রায় তৎপর হওয়ার ফলে বেশি সংখ্যায় চোর ডাকাত ধরা পড়েছে।
চোর ডাকাতের সংখ্যা আগে যে ছিল বর্তমানে হয়তো তাই আছে। ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি, কোনো একটি বস্তু বা ঘটনা ঠিক যেভাবে আছে তা ঘটে বা ঘটে সেভাবে তাকে না দেখে আমরা যদি ভুল করে অন্যভাবে দেখি তাহলে যে অনুপপত্তির উদ্ভব ঘটে তাকে ভ্রান্ত নিরীক্ষণ বলে। এক্ষেত্রে আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে যা কিছু প্রত্যক্ষ করি তাকে ভুলভাবে ব্যাখ্যা করি। আমরা আসলে যা প্রত্যক্ষ করি তাকে তা না ভেবে অন্য কিছু বলে ধারণা করি। ভ্রান্ত নিরীক্ষণ সদর্থক জাতীয় অনুপপত্তি, কেননা এখানে কোনো একটি বিষয় আমাদের নিরীক্ষণের মধ্যে উপস্থিত থাকে কিন্তু বিষয়টিকে আমরা ভুলভাবে নিরীক্ষণ করি। যেমন কোনো একটি স্টেশনের লাইনের উপর দুটি ট্রেন দাঁড়িয়ে আছে, একটি ট্রেনের একজন যাত্রী তার ট্রেনটি ছাড়ার অপেক্ষায় প্রহর গুনছেন। হঠাৎ তিনি প্রত্যক্ষ করলেন যে তার ট্রেনটি চলতে শুরু করেছে এবং তিনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসলে ব্যাপারটা ছিল ভিন্ন রকম, তার নিজের ট্রেনটি সেখানে ঠিকই দাঁড়িয়ে আছে এবং অপর ট্রেনটি চলতে শুরু করেছে, অথচ তিনি ভুল করে নিজের ট্রেনটিকে চলতে দেখলেন। এক্ষেত্রে তিনি যে ভুল করলেন তাকেই বলা হয় ভ্রান্ত নিরীক্ষণ। ভ্রান্ত নিরীক্ষণ দু প্রকারের হতে পারে, ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আর সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, ভ্রান্ত নিরীক্ষণ কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত হতে পারে কিন্তু বিশেষের ব্যক্তি বিশেষের একার ভুলের জন্য যে ভ্রান্ত নিরীক্ষণ হয় তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন একজন লোক গোধূলি লগ্নে পথ চলার সময় পথের উপর একটি দড়ি দেখে তাকে সাপ বলে ভুল করলো এবং ভয়ে লাফিয়ে উঠলো। এখানে দড়িকে সাপ রূপে দেখা একটি ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। ভ্রান্ত নিরীক্ষণ কোনো কোনো ক্ষেত্রে সার্বজনীন হতে পারে, যখন সবাই মিলে কোনো একটি ভুল করে তখন তাদেরকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন সূর্যের উদিত হতে এবং অস্ত যেতে দেখা একটি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, কেননা এ ভুল আমরা সবাই করি। বাস্তবে সূর্য স্থির এবং পৃথিবীর নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তাই আমরা সবাই ভুল করে সূর্যকে উদিত হতে অস্ত যেতে দেখি। তারপরে কি আছে, পরীক্ষণ। পরীক্ষণের সংজ্ঞা ও উদাহরণটা কি? কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলীকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে বলা হয় পরীক্ষণ। কোনো উদ্দেশ্য সাধনের জন্য যখন আমরা ঘটনাবলীকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করি তখন তাকে বলে পরীক্ষণ। যেমন একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করে পানি উৎপন্ন করেন। এক্ষেত্রে সম্পূর্ণ অবস্থাবলী তার আয়ত্তের মধ্যে, হাইড্রোজেন অক্সিজেন বিদ্যুৎ যন্ত্রপাতি সবই তার নাগালের মধ্যে। প্রকৃতিতে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে যে পানি উৎপন্ন হয় তিনি তার জন্য অপেক্ষা না করে নিজেই ঘরে বসে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে পানি উৎপন্ন করেন। তিনি তার সুবিধা মতো যতবার ইচ্ছা ততবারই কাজটি করতে পারেন। সুতরাং গবেষণাগারে পানি উৎপন্ন করার প্রক্রিয়াটি একটি পরীক্ষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষণটা কি সেটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আজকের মতো সবাইকে ধন্যবাদ।